সকাল সকাল উঠে অরবিন আব্বু মাটিতে গর্ত করা শুরু করে দিয়েছে, কাউকে কবর দেওয়ার জন্য না, মেয়ের জন্য ধুলনা বানাবে। গতকালকে আমার এক দেবরের ছেলে নাকি আমরিনকে ধুলনা থেকে উঠিয়ে দিয়েছে তাদের বাড়িতে যখন গিয়েছিল তখন। তো সেটা এসে ওর বাবাকে বলাতে বলেছে আগামীকালকে করে দিব, মানে আজকে করে দিবে। তো সেজন্য সকাল সকাল উঠে আগে ওটার কাজে লেগে গেল, মেয়েকে ধুলনা বেঁধে দিবে। আর এদিকে গতকালকে আমরা মেলায় গিয়েছিলাম, বৈশাখী মেলা, খুব সুন্দর বৈশাখী মেলা হয়েছিল আমার ননদের ওখানে। তো সবার দুপুরের দাওয়াত ছিল, সেখানে দাওয়াত খাওয়ার পরে আমরা মেলাতে গিয়েছিলাম। বিশেষ করে ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমরা বৈশাখী মেলায় যাব, ওই বৈশাখী মেলাটা নাকি খুবই ফেমাস, সেজন্য ওখানে গিয়েছিলাম। আসলে অনেক ভালো লেগেছে সেই মেলার ভিডিও, এই ভিডিওর কিছু দূর পরে আপনারা দেখতে পারবেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এটা বিশেষ করে বড়ুয়াদের একটা ফেস্টিভ্যাল, ওখানে চাকমারা আসে, ঝলখেলি করে, তারপর হচ্ছে ওরা হাজব্যান্ড মানে একজন আরেকজনকে পানি ছিটানোর পরে যে একটা বিয়ে হয়, ও আমি ঠিক বলতে পারতেছি না আসলে ব্যাপারটা কী। ওখানে নাকি চোখ বন্ধ করে যে যাকে ধরতে পারে তার সাথে তার বিয়ে হয়, এরকম একটা কীরকম কিছু একটা হয় আর কি। যাই হোক, ওটা আমরা দেখতে পারি নাই কারণ আমরা গতকালকে যাই নাই সেই জন্য। তো ওখানে বৈশাখের আগের দিন নাকি এই অনুষ্ঠানটা হয়ে যায়, একদম গারো চাকমারা ওখানে আসে। তো এই ফেস্টিভ্যালটা কিন্তু খুবই জনপ্রিয়, সবাই নাকি দেখতে যায়। আমাদেরই ভাগ্য জুটলো না কারণ আমরা গতকাল খুব বেশি ব্যস্ত ছিলাম, গ্রামে আসলে বাচ্চাদের ছোটাছুটি দৌড়াদৌড়ি, ওদেরকে খাওয়ানোর জন্য কাছে পাওয়া যায় না, সবসময় ডেকে ডেকে খাওয়াইতে হয়, একদম তাদের মতো তারা ব্যস্ত থাকে, গোসল খাওয়া এগুলো ডেকে ডেকে করাইতে হয়। এখন দুলনা বাঁধা শেষ, বাচ্চাদের দুল খাওয়া দেখে আমার নিজেরও মন চাইলো একটু, তাই ওদেরকে গোসল করতে পাঠিয়ে দিয়ে আমি একটু বসে গেলাম। ওরা পুকুরে যাবে সাঁতার কাটার জন্য, আপনারা জানেন প্রতি বছর আমরা যতবারই গ্রামে আসি ওদেরকে পুকুরে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওর বাবা, তো আজকেও নিয়ে যাচ্ছে, ওরা রেডি হয়ে গিয়েছে পুকুরে যাওয়ার জন্য। আমাদের যাওয়া ওখানে নিষেধ কারণ এটা মসজিদের পুকুর, নিজেদের পুকুরে মাছের পোনা যেহেতু দিয়েছে সেই জন্য ওখানে গোসল করা নিষেধ আছে, আর ওখানে গোসল করতেও পারবে না যাতে কেউ জাল দিতে না পারে। উপর দিয়ে অনেক গাছ দিয়ে সুতা দিয়ে মাচার মতো করে দিয়েছে যাতে কেউ এসে মাছ ধরে নিয়ে যেতে না পারে, তাই মসজিদের পুকুরে নিয়ে আসা ওদেরকে। তো গাইস, এখন হচ্ছে আমরা রেডি হয়ে গিয়েছি, পাহাড়তলি যাব রাঙ্গুনিয়াতেই, আমাদের চট্টগ্রামে পাহাড়তলিতে যাব ননদের শ্বশুর বাড়িতে। আমাদের এমনিতেই লেট হয়ে গিয়েছে, দুদিন আগেই কিন্তু মেলাটা শুরু হয়েছে, এখন ওদের ওখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে মেলায় চলে যাব। ওদের বাড়ি থেকে হেঁটে যাওয়া যায়, মহামণি বুদ্ধ মন্দিরে মেলাটা হয়, প্রতি বছরই হয়, প্রতি বছরই সেম ফেস্টিভ্যাল গারো চাকমাদের। তো আমার কখনো সচক্ষে দেখা সম্ভব হয়নি, এবারে দেখবো ইনশাল্লাহ। তো যাচ্ছি এই একটা জায়গায় এসে আমি যেখানে আটকে যাই, এখানে আটকাই না যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, যে এদিক দিয়ে আসবে যাবে একটু করে ওখানে দাঁড়াবে এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেকে দাঁড়িয়ে ছবি তুলে, আমার আবার ভয় লাগে, দাঁড়াতে পারি না, গাড়ির উপর থেকে যেটুকু দেখি ওটুকুতেই সন্তুষ্ট হয়ে চলে যাই, আমার প্রচণ্ড রকমের উচ্চতা ভীতি আছে। আমরা এখন খেতে বসে গেছি, যখন আসছিলাম কিন্তু সাথে সাথে অনেক নাস্তা দিয়েছিল, সেটার সময় আমি ভিডিও করতে পারি না কারণ মোবাইলটা আমার হাতের কাছে ছিল না, তাই এখন লাঞ্চটা সেরে আমরা মেলায় চলে যাব। তো বাচ্চারা খাচ্ছে সবাই মিলে, আর আমরাও বের হয়ে গিয়েছি খাওয়া দাওয়ার পরে। এই তো হেঁটে যাওয়া যায় এই রাস্তাটা ধরে, কিছু দূর গেলে কিন্তু মহামণি বুদ্ধ মন্দিরটা দেখা যাবে, ওই মাঠের মধ্যেই মেলাটা বসে। অনেকের কাছে শুনেছি বিভিন্ন ধরনের জিনিসপাতি এখানে উঠে সস্তায় পাওয়া যায়, সেজন্য আমার যাওয়া, আমি মেলাতে গেলে কিন্তু কষা জানো জিনিসের উপর আমার খুব বেশি একটা দুর্বলতা, অরবিন আব্বু সেই জন্য আমাকে মেলায় নিয়ে যায় কম, কারণ আমি টুংটাং জিনিসগুলো একটু কিনতে বেশি পছন্দ করি, আর অরবিন আব্বু বলে এগুলো ঘরের ময়লা আবর্জনা বাড়াই আমি। যাই হোক, এখানে বাচ্চারা খেলনা, তারপরে হচ্ছে বাবল, বিভিন্ন ধরনের চুড়ি আংটি এগুলো নিচ্ছিল, আর আমি ঘরের জন্য কি পাই সেটাই দেখে নিচ্ছিলাম।
এটাই হচ্ছে সেই বৌদ্ধ মন্দির, বিশাল বড় মন্দির। আমার বাবার বাড়িতেও অনেক বড় মন্দির আছে। আমার বড়ুয়া বান্ধবী, হিন্দু বান্ধবী যারা আছে তাদের সাথেও কিন্তু বৈশাখের অনুষ্ঠানটা আমরা উপভোগ করতাম, ঈদের মতোই আমরা আনন্দ পেতাম সেটা। তো আমি একটা কাঁঠাল বিশি পরিষ্কার করার একটা জিনিস নিয়েছি, সেটার নাম কি অবশ্য জানি না। আর কিছু গাছের জিনিস দেখেছি, সেগুলো কেনার প্ল্যান আছে। এই যে তো কী কী কিনেছি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।